কি নাম আপনার দাদা? মলয় ব্যানার্জি। কোথা থেকে এসেছেন? ওই কেষ্টপুর প্রফুল্ল কেন দীঘায়। আজকে তো একটা প্রশাসনিক একটা সতর্কবার্তা শুনলেন, কি মনে করছেন? হ্যাঁ, প্রশাসনিক সতর্কবার্তা তো শুনলাম এবং প্রশাসনিক তৎপরতাও দেখলাম, এবং দেখে ভালো লাগলো এত সতর্ক প্রশাসন এবং সবাইকে সাবধান করে দিচ্ছে। তবে আমরা তো মানে এখনো পর্যন্ত সেরকম কিছু বুঝতে পারছি না, ঝড় বাদলের ব্যাপারটা একটু আতঙ্ক সামান্য লাগছে ঠিকই, কিন্তু আমরা থাকবো, যাবো না, এখানেই বরাবর আসি, বরাবরই থাকি, সুতরাং আমরা থাকবো এবং ঝড়টাকেও এনজয় করবো। আগত সমস্ত পর্যটকদের দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত পর্যটক মৎস্যজীবীগণদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা গভীর সমুদ্রে কোনোভাবে প্রবেশ করবেন না। আদেশ অনুসারে দীঘা মোহনা কোস্টাল থানা। দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে দীঘা উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আপনারা কোনোভাবে সমুদ্রে প্রবেশ করবেন না বা সমুদ্রে কোনোভাবে আপনারা যাবেন না, যে কোনো মুহূর্তে বিপদ হওয়ার সম্ভাবনা আছে, তাই নির্দিষ্ট দূরে আপনারা অবস্থান করুন। আছে আপনারা কেউ হাঁটু জলের বেশি কেউ যাবেন না, যে কোনো সময় বিপদ হতে পারে, অতএব আপনারা একটু সাবধানে থাকবেন। কি নাম আপনার দিদি? আমার নাম কাকলি ঘোষ। কোথা থেকে এসেছি? আমি এসেছি কলকাতা থেকে। একটা প্রশাসনের তরফ থেকে তো দেখছেন অ্যানাউন্স হচ্ছে, সেটা নিয়ে কি কোনো আতঙ্ক হচ্ছেন না চলে যাবেন, কি ভাবছেন? এখনো সেরকম আমি পূর্বাভাস পাচ্ছি না, কিন্তু আমি এসেছি কালকে, আজকে আমাদের তীরে যাওয়ার কথা, মানে গোলযোগ না থাকলেও আজকেই আমাদের ট্রেন, আজকেই আমরা চলে যাব। আর অবশ্যই সতর্কতা যখন জানাচ্ছে তখন তো আমার এখানে থাকাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে, এমনি আমি সিহকে আছি, তবে আমি আজকেই ফিরে যাব। দীঘার সমুদ্রে সৈকতে একটা বিশাল ঘূর্ণিঝড় আসবে বলে আশঙ্কা করছে প্রশাসন। এই প্রশাসনের বার্তা শুনেই আমি কথাটা বলছি, আমরা দুদিন হলো দীঘায় এসেছি, আমরা এনজয় ভালো করেছি, কিন্তু একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে, এই জন্য প্রশাসন সকলকেই সতর্ক বাণী দিচ্ছে। কোথা থেকে এসেছিলেন? আমি এসেছি হাওড়া শিবপুর। কি নাম আপনার? পিয়ালি রায়। আচ্ছা, এটা শুনে কি আপনারা কি বাড়ি ফিরে যাচ্ছেন না থাকছেন? না, বাড়ি ফিরে যাচ্ছি, কারণ একটু তো ভয় আছে মনে হচ্ছে, একটু বাড়ি ফিরেই যাচ্ছি। স্যার কি নাম আপনার? আমার রমেন গাইন। কোথা থেকে এসেছেন দীঘায় বেড়াতে? আমি এসেছি কলকাতায় বাঙ্গুর থেকে। কবে? আমি এখানে এসেছি হচ্ছে 5 তারিখ সকাল। আমি তো এসেছি 5 তারিখে, চলে যাব 8 তারিখে। এখন ঝড় আসুক ঝঞ্ঝা আসুক সেসব সমস্ত ফেস করবো আর কি করা যাবে। প্রশাসন তরফ থেকে তো অ্যানাউন্স করছে বিপদ আসছে, সে তো প্রশাসন তো তার ওই অনুযায়ী প্রথা অনুযায়ী সে করবে। আমরা বেড়াতে এসেছি, বেড়াতে যদি এসে কোনো রকম অসুবিধা হয় ফেস করব, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। আর এখানে দীঘা যথেষ্ট এখন প্রোটেক্টেড জায়গা হয়ে গেছে, আগের মতো নেই, হ্যাঁ অনেক প্রোটেকশান এখানে দেখছি।